হাই বন্ধুরা, আমি এখন একটু বেরোচ্ছি, একটা জায়গায় যাচ্ছি। আমার একটা জায়গায় আমি আমার চুড়িদার টুড়িদার বানাতে দিয়েছি, ওইখানে যাচ্ছি আনতে। তাই তো আপনাদের আমি দেখাবো আমি কোথায় যাচ্ছি, এবং সেখানে গিয়ে আমি চুড়িদারটা নেবো, তারপর আমি বাড়ি চলে আসবো। আপনারা দেখতে থাকুন। আমরা এখন হেঁটেই যাব, আমি আর আমার ছেলে। এই যে বলো, তোমার নাম বলো? রূপান্ত দোষ। হ্যাঁ, আমরা এখন হেঁটেই যাব। বাবা, যা গাড়ি ভাড়া! আপনারা তো জানেন গাড়ি ভাড়া কতটা হয়েছে, দুজনের 20 টাকা নিয়ে নেবে, 10 10 করে। সেই জন্যেই আমরা এখন হেঁটে চলে যাব, বেশি দূর না। এই এখান থেকে আপনার ধরুন 15 মিনিট এই রকম সময়টা লাগবে, আমরা হেঁটেই চলে যাব। ওর স্কুলে তো আমি রোজ হেঁটেই যাই, এখন স্কুল খুলে যাবে জানুয়ারি মাস থেকে, আমি এখান থেকে এখন হেঁটেই রোজ যাতায়াত করবো। এত গাড়ি ভাড়া দিয়ে যাওয়া কি সম্ভব বলুন তো আপনারা? ওই জন্য আমি হেঁটে হেঁটে রাস্তাটা চলে যাব। ছাতা নিয়েছি ব্যাগে, অসুবিধা হবে না। আমি আর আমার তো একা যেতে ভীষণ ফাঁকা ফাঁকা লাগে, সেই জন্য আমি আমার ছেলেকে বললাম চল আমার সঙ্গে, আমরা দুজনে মিলে গল্প করতে করতে চলে যাই। দেখুন বন্ধুরা, মেন রোডে এসে গেছি আমরা, হাঁটতে হাঁটতে মেন রোডে পৌঁছে গেছি। আমরা যাব, আর 10 মিনিটের মতো বাকি আছে। ওখানে আমার একটা চুড়িদার বানাতে দিচ্ছি, আমার বন্ধুই বলতে পারো, অনেক দিন ধরে আমি ওর কাছে বানাই, খুব ভালো বানায়। আপনাদের সঙ্গে ওর আলাপ করে দেবো, আর বেশি সময় লাগবে না, হাঁটতে হাঁটতেই যাচ্ছি আমি আর আমার ছেলে। ওখানে গিয়ে চুড়িদারটা নেবো, তারপরে আবার বাড়ি চলে আসবো। আমার বাড়ি কোথায় আপনাদের তো বলাই হলো না, আমার বাড়ি ঠাকুরপুকুর, ঠাকুরপুকুরে আমি থাকি। আর আমার বাপের বাড়ি হচ্ছে ডায়মন্ড হারবার। বন্ধুরা, আমরা একটা মন্দিরে এসে গেছি, মেন রোডের সামনেই মন্দিরটা। দেখুন মন্দিরটায় কত সুন্দর ঠাকুর আছে, মন্দিরটা বিশাল বড়। মা শীতলা আছে, পঞ্চানন আছে, তারপরে আপনার এ আছে, শিব দুর্গা আছে, রাধা কৃষ্ণ আছে, অনেক রকমের ঠাকুর আছে। এখানে শুটিংও হয়, এখানে অনেক টিভির ছোট পর্দায় যারা কাজ করে তারা আসে, এখানে শুটিং করতে আসে এই মন্দিরেতে। আমাদের বাড়ির এই 10 মিনিট হবে এই মন্দিরটা পরে বাড়ি থেকে। চলুন বন্ধুরা, এবার যাওয়া যাক। বন্ধুরা, আমি আপনাদের একটা জিনিস দেখাই, এই যে আমাদের বাড়ির কিছু দূরে এই 12 মিনিট হবে এখানে একটা ক্যান্সার হসপিটাল, এখানে ক্যান্সার পেশেন্টরা আসে ট্রিটমেন্ট করাতে, প্রচুর লোক আসে নানা দেশ থেকে। এইখানে থাকারও কোনো অসুবিধা নেই, প্রচুর লোক আসে, দেখায়, থাকে এবং দেখিয়ে চলেও যায়। আমাদের বাড়ি থেকে এই 12 মিনিট হবে এই ক্যান্সার হসপিটালটা, খুব নাম ডাক আছে, বহু দেশ থেকে বহু লোক আসে এখানে ট্রিটমেন্ট করাতে। দেখুন আপনারা ক্যান্সার হসপিটালটা, হলো আমাদের ক্যান্সার হসপিটাল। দেখুন বন্ধুরা, এখানে একটা মার্কেটও আছে ক্যান্সার হসপিটালের সাইডে সাইডেই সব বসে আছে, এখানে পেশেন্ট পার্টিরা এলে অসুবিধা হয় না, সমস্ত কিছু পেয়ে যায়, খুব সুবিধা হয়। পৌঁছে গেছি বন্ধুরা, আমি যেখানে আসবো বলে বেরিয়েছিলাম। আমার আসলে অনেক চুড়িদার এখানে বানাতে দিই, তো ওই জন্যে আমার এখানে মাসে মাসে আসতে হয়, ইনস্টলমেন্ট করি, শাড়ি জামা কাপড় নিই, নগদে তো কিনতে পারি না, ওই ইনস্টলমেন্টেই কিনি। আর এখন মাস্কটা পরে খুব সুবিধা হয়েছে জানিস, কোনো ধুলোবালি নাকে ঢোকে না, কত না সুবিধা, নিঃশ্বাস নিতে অসুবিধা হয় না, ফ্রেশ বা আপনার এ নোংরা বাতাসগুলো নাকে ঢোকে না। মাস্কটা একদিকে ভালোই হয়েছে, করোনাতেও সুবিধা আর আপনার জীব জাম থেকেও সুবিধা, সব কিছু থেকে এই মাস্কটা আমাদের খুব কাজে লেগেছে, তাই না? সবাইকে কিন্তু মাস্ক পরা খুব দরকার, বাইরে বেরোলে সব দিক দিয়ে সুবিধা হয়, আর স্যানিটাইজারও। এই দেখুন বন্ধুরা, আমাদের যেখানে আসার কথা ছিল আমরা এসে গেছি। এখানে জামা কাপড় সব বিক্রি হয়, বানায় সব কিছু আপনারা এখানে পাবেন, বানানো থেকে পিকো থেকে ব্লাউজ থেকে নাইটি থেকে সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন, আমাকে ওই জন্য আর আলাদা জায়গায় কিনতে যেতে হয় না, আমি এখান থেকেই যেটা মনে করি পাই,
লেগিংস, নাইটি, চুড়িদার, ভালো ভালো চুড়িদার পুজোর সময় আমি এখান থেকেই নিয়েছি এবং এখানেই বানাতে দিই। দেখছেন তো বন্ধুরা কত কালেকশন এখানে, ভ্যারাইটিস কালেকশন, সব কিছু এখানে আপনি পেয়ে যাবেন আমাদের এই বলাকাতে। এই বাড়িটা হচ্ছে বলাকায়, বলাকার মধ্যে আমরা এখন এসেছি। দেখুন এই এই দিদিটার কাছে আমি, বন্ধুটার কাছে আমি আসি, এখান থেকে আমি সব কিছু কালেকশন করি। নাইটি ভীষণ ভালো বানায়, আপনি একবার এখানে এসে বানান তাহলেই বুঝতে পারবেন, আর রেটও কম, মানে যেরকম যে ডিজাইন দেবে আর কি সেই মতেই উনি টাকা নেন। খুব ভালো ব্যবহার, খুব ভালো কথা, আপনারা আসুন এখানে বলাকারি, বলাকাতেই ওনার বাড়ি, ঠিক আছে। দেখো বন্ধুরা এই নাইটিটা আমি নিলাম এখান থেকে, খুব ভালো কালেকশন, এখানে কাপড়ও ভালো আর দামও খুব একটা বেশি না। দেখুন কত সুন্দর নাইটির কালারটা, প্রিন্টটা। আমি তো চুড়িদার আনতে এসেছিলাম, তো দিদি বললো চুড়িদার এখনো হয় না, তার জন্য আমি নাইটিটা নিলাম। এখান থেকেই আমি সমস্ত জিনিস নিই, নাইটি, শাড়ি, পুজোয় আমি শাড়িও এখান থেকেই নিই, আমি ইনস্টলমেন্ট করি, আমার অসুবিধা হয় না, অত চাপও দেয় না। হ্যাঁ বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি, বাড়ির দিকে যাচ্ছি, হেঁটে হেঁটেই বাড়ি চলে যাব আপনাদের সঙ্গে গল্প করতে করতে। এই আবার 10-15 মিনিট লাগবে, একটু দোকানে ঢুকবো, মুদিখানার দোকানে, তারপরে বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে চান খাওয়া, ঘরের পুজো, তারপরে আমার একটা অসুস্থ ছেলে আছে জানেন তো বন্ধুরা, ওকে আপনাদের একদিন দেখাবো, ওর ম্যাচুরিটি বুদ্ধি কম ব্রেনের। আর এই আমার আর এক ছেলে, বড়ো ছেলে, সেটা অসুস্থ, সব কিছুই করতে পারে কিন্তু বুদ্ধিশুদ্ধি ও সেরকম হয়। ঠিক আছে বন্ধুরা আমরা এখন যাচ্ছি, বেরিয়ে পড়েছি, বাড়ির দিকে যাচ্ছি। আমরা বাড়ির সামনে এসে গেছি, আর 2 মিনিটের রাস্তা বাড়ি পৌঁছে যাব। বাড়ি পৌঁছে গিয়ে আমার বাড়ির যা যা কাজ আছে গিয়ে আমি সারবো। বাবা হাঁটতে হাঁটতে পাগল হয়ে যাবো, হেঁটে গেলাম আর হেঁটে এলাম জানো, হাঁটলে ভালো, প্রেশার সুগার নর্মাল থাকবে, সব কিছু নর্মাল থাকবে, গায়ে দিয়ে ঘাম ঝরবে আর সব ওকে থাকবে বুঝলে। ওই জন্য সবাইয়ের হাঁটা দরকার, আমি তো এই স্কুল বসলে খুব হাঁটি, 20-15 মিনিট হাঁটবো, সকালবেলা হাঁটবো, সব সময় হাঁটবো। তাও জানো বন্ধুরা আমার পায়ের হাঁটু ব্যথা, কী করলে সারবে বলো তো? তাও আমি সেই এলগিন রোডে যাই, ওখানকার ডাক্তার দেখাই, পি ব্যানার্জি সব বাড়ি আছে, ওখানে গিয়ে ডাক্তার দেখাই, ওষুধ নিয়ে আসি, এই 2 মাসের ওষুধ এনেছি, আবার যাবো ওষুধ আনতে। আমার হাঁটা কম নেই, আমি প্রচুর হাঁটি, গাড়িতে তো একদম উঠি না, যতটা পারি আমি হেঁটে যাতায়াত করি, হাঁটতে আমার খুব ভালো লাগে, কষ্ট হোক কিন্তু আমার এনার্জি আছে হাঁটলে আমারও।